বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন এই বাইকটি, দেখে একটু সরে নিয়ে এই এবিএস বাইকটি ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে। তো নিল হচ্ছে এনার বড় ভাই। তো ভাই আসছে কোথা থেকে সব কিছু জানবো বিস্তারিত সব কিছু, আর কোথায় বাইকটি চলে গেল, তো কত টাকা কিনলো, তো সব কিছু জানাবো আমি ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এর আগে একটা কথা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভাই ভালো আছেন? আপনি কই থেকে আসছেন ভাই? মিঠাপুকুর রংপুর থেকে। এটা কে নিল গাড়িটা? কোথায় নেবে গাড়িটা? সিলেট যাবে। আচ্ছা, ভিডিও তো আপনি মনে হয় দেখছিলেন। আচ্ছা, আপনি আসার পর একবারে মাথার থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখছেন ভিডিওর সাথে কি কথার কোনো 19-20 আছে? গাড়ি কি সুপার ফ্রেশ ইনশাল্লাহ আছে? মানুষ যে আমার কাছ থেকে যদি বিশ্বাস করে নেয় বা অনেক দূর থেকে আসে, আপনি কিন্তু অনেক দূর থেকে আসছেন, প্রায় 150 কিলোমিটার রাস্তা থেকে আপনি আসছেন, আমাকে সম্পূর্ণ টাকা দিলেন, ঠিক আছে, এই বাইকটি আমি আপনাদেরকে মানে দিচ্ছি। তো কোনো প্রকার এখানে মানুষ যে ওই ভিডিও দেখে আসে কয় ভাই, ভিডিওত মানুষ দেখায় একরকম, আসে বাস্তব হয় আর একরকম, এরকম কোনো কিচ্ছু? আচ্ছা, মানুষ যে এরকম আপনি যেরকম বিশ্বাসটা নিয়ে আসছেন আলামিন ভাইয়ের কাছে যে গেলে একটা ভালো জিনিস পাবো, তো অন্যান্য মানুষও তো এখানে আসতে পারে, এখানে তো আসতে পারে, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, যারা আপনি কিছুক্ষণ আগেও কিন্তু একটা ফাইল দেখালাম যে একটা ফাইল পাঠিয়ে দেবো যশোরে, একটা গাড়ি বিক্রি করছি, উনি কিন্তু এখানে আসেনি, ওনার গাড়িটা আমি পাঠিয়ে দিছি, উনি কিন্তু সন্তুষ্ট, এগুলো আমি ভিডিও দেই না, কিন্তু আপনারা যারা আসেন এখানে লাইভ সরাসরি কথা বলেন তাদেরকে ওই ভিডিওগুলোই দেই। তো ভাই, যারা এই যে বিশ্বাস করে আমাকে গাড়িটা নেয়, প্রথমে অগ্রিম 20-30 হাজার টাকা নিয়ে আমাকে গাড়িটা টাকাটা পাঠিয়ে দেয়, এই বিশ্বাস করে তো আমাকে টাকা পাঠিয়ে দিতে পারে নাকি? আচ্ছা ভাই, আমার আচার ব্যবহার আপনি কি সন্তুষ্ট? তো সন্তুষ্ট তো ইনশাল্লাহ। এই বাইকটা এখন কুরিয়ার করে আমরা কোথায় দেবো? সিলেটে। ভাই আমাকে ফুল টাকায় পেমেন্ট করে দিছে, ভাইয়ের থেকে আমি একটি টাকাও পাই না, আর মালিকানা পরিবর্তন আমি 7 থেকে 8 দিনের মধ্যে ভাইকে দিয়ে দেবো, গাড়ির মালিকানা পরিবর্তন, এটা হাজারশন ট্রেডিং শোরুমের গাড়ি জয়পুরহাট, মালিকানা পরিবর্তন দিয়ে দেবো ভাইদেরকে বলছি। আচ্ছা, ক্যাশ পেমেন্ট করে দিলাম, দিয়ে কুরিয়ারে বুকিং দিয়ে দিচ্ছি, এই তো ভাই। আচ্ছা, ভাইদের কাছ থেকে একটাও পাই, মানুষের মুখ থেকে শুনতেই পারলেন না, বড়ো ভাইয়ের মুখ থেকে, ভাইও কিন্তু অনেক আগে আসছে, আসে বাইকটি দেখলো, দেখতেই পারতেছেন এই বাইকটি চলে যাচ্ছে হচ্ছে আপনার সিলেটে, এনাদের বাসা হচ্ছে, ভাইয়ের বাসা হচ্ছে রংপুর, তখন আমরা যাবো কুরিয়ারে বুকিং দেবো। তো চলুন যাওয়া যাক কুরিয়ার সার্ভিসের দিকে।